আজ আবার এসেছি তোমাদের কাছে, সুন্দর একটা দিন নিয়ে এসেছি। এই দিনটার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আমাদের বাড়ির কাছে 22 তারিখ থেকে শুরু হয়েছে একটা কার্নিভাল টুর্নামেন্ট, সেটা কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে, তোমাদের আমার আমার পাশে তোমরা থাকবে। এবং যে যেখান থেকে যারা আমার ভিডিও দেখছো, সবাইকে আমার অনেক ভালোবাসা এবং সবাইকে আমার অনেক আদর। সবাই একটা করে লাইক ও কমেন্ট করো। যারা এখনও সাব করনি তারা আমাকে ভালোবেসে একটা সাব করে দিও। তারা আমাকে একটা কমেন্ট করো, অন্তত কমেন্টে আমি জানতে পারবো তোমাদের মতামত। আর বেল আইকনটা পুশ করবে, কারণ সেটা আমার যত ভিডিও আসবে তোমাদের কাছে গিয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যে কমেন্টের একটা বা একটা লাইকের অবশ্যই দেবে, কারণ একটা লাইক আর একটা কমেন্ট আমাদের ভিডিও করতে অনেক সাহায্য করে, তোমরা সেটা সকলেই জানো। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমাদের বাড়ির সামনেই বড় মাঠ, সব ছেলেমেয়েরা সুন্দরভাবে ড্রেস করেছে, তারা উদ্বোধন সঙ্গীত করবে। সন্ধে হয়ে গেছে, বেশ ভালো ঠান্ডা বাইরে, তাও দেখো সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কী সুন্দরভাবে এখানে মানে এই অনুষ্ঠানে, বড় বেশ বড় মাঠটা। এটা আমাদের এই অনুষ্ঠানটা আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আয়োজন করা হয়। এখানে যারা দুস্থ ছেলে মেয়ে তাদের বিভিন্ন নানান রকম ক্লাব, নামি নামি ক্লাব, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ক্যারম, রান্নার প্রতিযোগিতা, পিঠে পুলির আয়োজন, অনেক রকম প্রতিযোগিতা করা হয়েছে। এটা 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে তো আমার পক্ষে তো রোজ আসা সম্ভব না, তাই একদিন আমি এলাম, এসে আমার ভালো লাগলো, কিছু মুহূর্ত ওই জন্য ভিডিও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখো, দেখে যদি ভালো লাগে আবার বলছি একটা কমেন্ট করতে অন্তত ভুলো না, একটা লাইক দিতে ভুলো না। তোমাদের লাইক ও কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে। আজকে আমি যে মুহূর্তগুলো তোমাদের তুলে ধরেছি, এখানে দেখবে সমস্ত যাদের বাবা মারা কষ্ট করে চলে, সরকারি স্কুলে পড়ে, তারা মিড ডে মিল পায়, কিন্তু তাদের যে এত গুণ, এত প্রতিভা, এত সুন্দর প্রতিভা আছে, সেই প্রতিভাগুলো আমি এখানে তুলে ধরেছি, তোমরা সেগুলো দেখো। তোমরা, ওরা ছোটো ছোটো বাচ্চা, তাদের মায়েরা বা কারুর বাড়ি রান্না করে, কারুর বাড়ি এমনি কাজ, সারাদিনের কাজ করে, অথচ ছেলে মেয়েদের কিন্তু তারা কোনো কিছু শিক্ষাতে ভুল করেনি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, স্কুলে এগুলো শেখানো হয়, স্কুলেও শেখায়, তাছাড়া নিজেদেরও অনেক উৎসাহ আছে। এদের এই আঁকাগুলো তুলে ধরলাম, প্রত্যেকে এটুকুটুকু বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ম্যাক্সিমাম এখানে 10 থেকে 12-র মধ্যে, একদম ছোট্ট থেকে, ধরো 3-4 বছর বয়স থেকে 10-12 বছর অবধি পর্যন্ত এরাই এগুলো এঁকেছে। তাদের এই আঁকার মধ্যে দিয়ে কী সুন্দর চিন্তাধারা, এই চিন্তাধারাগুলো দেখেই আমার ভীষণ ভালো লাগলো। নেতাজি সুভাষচন্দ্র বসু উনিও আছেন, ওনাকেও ওরা তুলে ধরেছেন, কারণ সবচেয়ে ভালো লেগেছে প্রত্যেককে একটা করে সাবজেক্ট কিন্তু বলে দেওয়া হয়েছে, সেইটা সেরকম না, সেই সাবজেক্ট যদি বলে যেত তাহলে আঁকতে সুবিধা হতো, কিন্তু যার যার মতো, কেউ দিয়েছে ভাইফোঁটার, কেউ রানী রাসমণির, মানে যেরকম পেরেছে, মানে প্রত্যেকের এত সুন্দর, এত ওদের চিন্তা এবং এত প্রতিভা, এই প্রতিভা থেকে আমি নিজে যেমন আমি আনন্দ পেয়েছি, আমি আনন্দ উপভোগ করেছি, তোমাদেরও সেই আনন্দ উপভোগ করার জন্য আমি তোমাদের কাছে এই ওদের আঁকাগুলো শেয়ার করলাম। নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। তোমরা দয়া করে এবং ভালোবেসে বাচ্চাদের জন্য সবাই একটা করে কমেন্ট করো, একটা লাইক দিয়ে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিশ্চয়ই আমাকে করে দেবে, সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা চট করে পৌঁছে যাবে তোমাদের কাছে, তোমরা দেখতে পারবে। আর যতটুকু আছে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে তোমরা আবার আমি বললাম একটা করে লাইক দিও আর কমেন্ট করো। বাচ্চাদের জন্য অন্তত ওরা কেমন করলো একটা কমেন্ট করে জানিও সকলে, আমার খুব ভালো লাগবে। এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাড়ির বাচ্চাদের যত্ন করো, বাড়ির যারা শ্বশুর শাশুড়ি আছে, বয়স্ক বাবা মা আছে, তাদের সঙ্গে একটু সময় দিও, সময় দিলে তাদেরও মনটা ভালো লাগবে। নিজের শরীরের যত্ন নিও, নিজেকেও দেখো, আমরা মেয়েরা সংসারে নিজেকে দেখতে পাই না,
তাই তোমরা নিজেদেরও সঙ্গে সঙ্গে মানে যত্ন করবে, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে একটুখানি মার্জনা করে নিও, মনে করো কাকিমার বা যাই হোক দিদি জেঠি যে যা বলো, একটু বয়স হয়েছে হয়তো কথাবার্তা ঠিক মতো গুছিয়ে বলতে পারিনি, তাই তোমাদের কাছে আমি বলে নিচ্ছি তোমরা সবাই আমাকে একটু মার্জনা করে দিও বা একটু মানিয়ে নিও। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা সঙ্গে যতটুকু আছে তোমরা একটু দেখে সবাই কিন্তু ভিডিওটা কমপ্লিট করো, পুরোটা দেখো, কেউ কেটে কেটে দেখো না, কেটে দেখলে ভিডিওটার চ্যানেলটা ডাউন হয়ে যায় এবং চ্যানেল নষ্ট হয়ে যায়। আশা করি তোমরা ভালোবেসে কেউ চাইবে না আমার চ্যানেল নষ্ট হোক, আমি এই অনেক বয়সে এই চ্যানেল করেছি, সুতরাং এই চ্যানেল যদি ডাউন হয়ে যায় তাহলে আমার যেটা আমার চিন্তাধারা ছিল আমি আমার এমে পৌঁছতে পারবো না। তোমরা সবাই আছো, সঙ্গে আছো, সাথে থাকো, ভালো থেকো, ভালোবেসো, এই পর্যন্ত, টাটা।